সম্প্রতি সময়ে শোনা যাচ্ছে যে মেশিনের তৈরি হবে বাচ্চা, এটা কি সম্ভব হবে? বিজ্ঞানীরা এই পদ্ধতিতে বছরে 30,000 বাচ্চা জন্ম দিবে, এটা কি কিয়ামতের আলামত? দেখুন, প্রথম কথা হলো যে আমি পুরো বিষয়টা জানি না যে কি বলা হয়েছে না হয়েছে। প্রশ্ন দেখে শুধু যেটুকু বুঝলাম, যদি এটা সত্যি হয়ে থাকে যে এরকম কেউ দাবি করেছেন এরকম হবে, তাহলে সেটার প্রকৃতি কেমন হবে, কি হবে, এটা না জেনে পরিপূর্ণ মন্তব্য করা কঠিন। তবে আমরা মৌলিকভাবে এতটুকু বলে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যদি কোনো জিনিসকে অসম্ভব বলেছেন বা চ্যালেঞ্জ দিয়েছেন, তো সেটা কোনোদিন কারোর জন্য করা সম্ভব না। এটা হলো চূড়ান্ত কথা। যদি কেউ কিছু করে, যেমন মায়ের গর্ভে না রেখেও এখন বাচ্চার জন্ম হচ্ছে, তো সেক্ষেত্রে ওই ঠিকই শুক্রাণু ডিম্বাণুর প্রয়োজন হচ্ছে, যেটা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেন, সেটা দরকার ঠিকই হচ্ছে, এটা ছাড়া মানুষ করতে পারে না। এমনকি বিজ্ঞানীরা অনেক কিছু তো আবিষ্কার করছেন, কিন্তু যা দিয়ে আবিষ্কার করছেন কিছু একটা তো লাগছে। মাটি থেকে অনেক কিছু বের করছেন, উৎপাদন করছেন, পানি থেকে অনেক কিছু উৎপাদন করছেন, এ মাটি এবং পানি কার সৃষ্টি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির বাইরে গিয়ে নিজেরা কোনো কিছু করা সম্ভব না, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে কিয়ামতের আগে অনেক চমক হবে, চমক হবে, চমক। এটার কি চমকের কথা বলছেন? এর চেয়ে বড় চমক হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন, জীবিত মানুষকে মৃত আপনার মেরে ফেলা, আবার মৃত মানুষকে জীবন দেওয়া। এখনো পর্যন্ত কোনো টেকনোলজি বাইরেছে সম্ভব যে মানুষ মেরে গেছে, মরে গেছে, তার জীবিত করে ফেলবে? দাজ্জাল যখন আসবে তার হাতে পাওয়ার থাকবে, সে অনেক অলৌকিকত্ব দেখাতে পারবে, তার এক হাতে রুটি আরেক হাতে পানির পাহাড় থাকবে, সমস্ত খাদ্য তার নিয়ন্ত্রণে থাকবে, অনেক অলৌকিকত্ব থাকবে। এগুলো দেখে অনেকে বেঈমান হয়ে যাবে, কিয়ামতের আগে এরকম অনেক কিছু ঘটবে। অতএব এগুলোর কারণে একজন ইমানদারের ইমান চুল পরিমাণ আপনার নষ্ট হওয়ার কথা না, তার ইমান আরও বৃদ্ধি হওয়ার কথা। যে হাদিসে যেগুলোর পরে বলা হয়েছে সেগুলোই খাটছে শুধুমাত্র। অতএব মূল বিষয় কি সেটা আমি জানি না, সেটা আমি জানার চেষ্টা করবো, জেনে ইনশাল্লাহ মন্তব্য করবো। আমি শুধু সাধারণ কথা, কমন কথা বলে রাখলাম যে অনেক চমক আসবে, কিন্তু এগুলো আমাদেরকে কোনো অবস্থাতে ইমান থেকে বিচলিত করতে পারে না যদি আমরা প্রকৃত ইমানদার হয়ে থাকি। আমি একজন ছাত্র, ইলম অর্জনের ক্ষেত্রে নিজেকে কীভাবে ইয়াকিন রাখব? অনেক সময় দেখা যাচ্ছে পাপ কাজ হয়ে যায়, হতে পারে সেটা চোখের জেনা, এক্ষেত্রে কীভাবে নিজেকে ইলম আমলের উপর প্রতিষ্ঠিত রাখবো? এটার জন্য সবচেয়ে বেশি জরুরি হলো ভালো এবং নেককারদের সান্নিধ্য, আল্লাহ ভীরু মুত্তাকি পরহেজগার মানুষগুলোর সান্নিধ্যে থাকা, আল্লাহওয়ালা মানুষদের সান্নিধ্যে থাকা, আমলদার মানুষদের সান্নিধ্যে থাকা, যারা গুনাহ থেকে বাঁচার জন্য প্রাণপণ লড়াই করে এই মানুষগুলোর সান্নিধ্য, এটা হলো সবচেয়ে বেশি জরুরি। এটার মাধ্যমে আপনি গুনাহ থেকে সবচেয়ে বেশি বাঁচতে পারবেন। এর পাশাপাশি গুনাহের পরিবেশ থেকে নিজেকে সরানো, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, কোথায় চোখের গুনাহ বেশি হয় ওখানে যাবো না, বাজার চোখের গুনাহ বেশি হয় তাহলে যত কম যে সম্ভব আমি সেখানে থাকার চেষ্টা করব, এভাবে গুনাহের পরিবেশ থেকে সরে আসার চেষ্টা করা। তৃতীয়ত, আল্লাহর কাছে চোখের পানি ফেলতে থাকা, দোয়া করতে থাকা, আল্লাহুম্মা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদতিক, আল্লাহ আপনি আপনার উত্তম ইবাদতের তৌফিক আমাকে দান করুন, উত্তম উপায়ে এবং শুকর আদায় করার তৌফিক দান করুন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহ তার কাছে তাকওয়া চেয়ে নিতে হবে। আসছে নবান্ন উৎসব, এটাকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক অপসংস্কৃতি দেখা যায়। প্রশ্ন হলো মুসলিমদের জন্য নবান্ন উৎসব পালন করা জায়েজ আছে কিনা? নব অন্ন, নব মানে নতুন, অন্ন মানে খাবার, নবান্ন মানে নতুন খাবার, তাই না? প্রথম ফসল উঠার পর যে নবান্ন উৎসব করা হয়ে থাকে, যে ফসল উঠছে প্রথম খাবার নতুন খাবার আর সেটা দিয়ে উৎসব করা হয়, এই নবান্ন উৎসব মৌলিকভাবে এটা যদি কোনো প্রকার গুনাহ সাথে কোনো সম্পর্ক এটা না থাকে, তাহলে সেক্ষেত্রে ইসলামী দৃষ্টিভঙ্গিতে এটা নিষিদ্ধ হয় না। এই জাতীয় অনুষ্ঠানগুলো কোন জাতীয়? পৃথিবীর কোনো অঞ্চলে মানুষের মধ্যে কোনো সংস্কৃতি প্রচলিত আছে যে ধরা যাক নতুন ফসল উঠছে ওই দিন একটু রান্নাবাড়া করে খাওয়া, আনন্দ করা, তো এইগুলো কোরআন হাদিসের সাথে কোনো সংঘর্ষ এগুলোর নাই, এগুলো আঞ্চলিক সংস্কৃতি, এগুলোকে ইসলাম নিষেধ করে না যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কোনো কিছু সেখানে না থাকে। এখন আপনি অপসংস্কৃতি হচ্ছে বলছেন, এখন নবান্ন উৎসবে যদি গান বাজনা থাকে তখন সেটা নিষিদ্ধ হবে ওইটার কারণে, আর যদি গান বাজনা হারাম কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে। মৌলিকভাবে এ ধরনের সংস্কৃতি
বা এই ধরনের উৎসব এগুলোকে ইসলাম নিষেধ করে না। পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে মানুষের নিজস্ব কিছু কী থাকে, সংস্কৃতি কালচার থাকে, এগুলো ইসলাম নিষেধ করে না যদি কোরআনের সাথে কোনো সংঘর্ষ না থাকে এবং নাজায়েজ কোনো কিছু না হয়। পূজার সময় হিন্দুদের বানানো মিষ্টান্ন জাতীয় কিছু খেতে দিলে খাওয়া যায় আছে কিনা, হিন্দু ভাইরা যদি আপনাদেরকে কিছু দেয়, আমাদেরকে কিছু দেয় এবং সেটা যদি হালাল খাবার খেতে অসুবিধা নেই, যে মিষ্টিটা দিয়ে মিষ্টি যদি হালাল হয় এটা খেতে কোনো সমস্যা নেই, এখানে কোনো হারামের মিশ্রণ নাই, এটা যদি আপনি জানেন তাহলে সেক্ষেত্রে আপনি খেতে কোনো অসুবিধা নেই। আমরা এর আগে বলেছি বিভিন্ন সময় সাহাবিরা অনেকেই অনেক অমুসলিমদের ধর্মীয় উৎসব উপলক্ষে বিভিন্ন খাবার তাদেরকে দেওয়া হয়েছে, তারা সেগুলো গ্রহণ করেছেন, ফলমূল, ফলমূলের মধ্যে হারামের কিছু নেই, তারা গ্রহণ করেছে। এখন তারা যদি আপনাকে গোশত অফার করে, রান্না করা গোশত এবং মুশরিকরা নিজেরা জবাই করে, তাহলে সেক্ষেত্রে সেই গোশত খাওয়া আপনার জন্য কিনা হালাল না। পুজো উপলক্ষে তারা অনেক বলি, পাঠা বলি দেয়, এখন যে পাঠাগুলো বলি দিছে এগুলো তো তারা গায়রুল্লার নামে, প্রতিমার নামে তারা বিসর্জন করেছে, বলি দিয়েছে, এটা তো শরিয়া সিদ্ধ পদ্ধতিতে জবে হয় না। এখন সেগুলো যদি আপনি খান, অনেক সময় সেগুলো বাজারে বিক্রি হয়, প্রচুর পরিমাণে পাঠা বলি হয়, এগুলোর পায়া মাথা বাজারে বিক্রি হচ্ছে পুজোর আগে পরে, আমরা অনেকে কিনছি না জানি, সেগুলো খাওয়া জায়েজ নাই, আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার নিষেধ করেছেন। কিন্তু এমনিতেই কোনো হালাল খাবার দিলে সেটা আপনি গ্রহণ করতে পারেন, সেই সাথে তাদের সাথে সামাজিকভাবে সুন্দর আচরণ করতে ইসলাম আমাদেরকে মোটেও নিষেধ করে না। অনেক মসজিদে দেখা যায় একামতে হাইয়া আলা সালাহ বললে নামাজে দাঁড়ায়, এটা কি জরুরি? না, এটা মোটেও জরুরি না, বরং কাতার সোজা করার প্রয়োজনে একামতের শুরুতেই যদি আপনি দাঁড়িয়ে যান তাতে আপনার কাতার সোজা করতে সুবিধা হয়, সেটা বরং আপনার জন্য অধিকতর উত্তম হবে। হানাফি মাজহাবের বিভিন্ন বইয়ে কিতাবে হাইয়া আলা সালাহ বলার সময় দাঁড়ানোর কথা বা কাতার সোজা করার কথা বলা আছে, সেইটার ব্যাখ্যা ওলামা একরাম অনেকেই দিয়েছেন যে এইটার মানে এই না যে হাইয়া আলা সালাহ বলার আক্রমণ সবাই বসে থাকবে, হাইয়া আলা সালাহ বলার পর দাঁড়াবে, মানে হলো হাইয়া আলা সালাহ বলার পর আর অপেক্ষা করবে, এটা শেষ সীমানা, তার আগে থেকে দাঁড়াতে কোনো সমস্যা নাই। এবং অনেক জায়গাতে এটা আছে যে হাইয়া আলা বলার আক্রমণ বসে থাকে সব, আজকাল তো একামতের শুরুতে দাঁড়াইয়াও কাতার সোজা করা যায় না অনেক সময়, সেখানে হাইয়া আলা সালাহ বলার সময় দাঁড়াইলে এরপরে তো হাইয়া আলা সালাহ পরে হাইয়া আলা প্রথম আল্লাহ 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 এটুকু বলতে হতো ইমাম সাহেব তো হাত বেঁধে ফেলবে মানুষকে কাতার সোজা করতে বলি, তো এইটুকুর মধ্যে এতগুলো মানুষ একসাথে দাঁড়ায় কাতার কীভাবে সোজা করবে, জটিলতা তৈরি হতে পারে। কোনো হাদিসে এটা বলা হয় নাই যে হাইয়া আলা সালাহ বলার পর দাঁড়াবে, কোনো একটা হাদিসের এরকম কথা বলা নেই, কথা বোঝাতে পারছি? বিধায় হাইয়া আলা সালাহ বলার পরে দাঁড়াইতে হবে এমন কথা সঠিক না। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.